দেশে আইন শৃঙ্খলা বাহিনী তৎপর নয়, দ্রব্যমূল্য এবং বেকারত্বও বাড়ছে, আর এসব বিষয়ে সরকারকে কার্যকর উদ্যোগ নেওয়ার আহ্বান জানিয়েছেন জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদের। সন্ধ্যায় চার দিনের সফরে রংপুরে পৌঁছেন তিনি। প্রয়াত রাষ্ট্রপতি হোসেন মোহাম্মদ এরশাদের কবর জিয়ারত শেষে সাংবাদিকদের সাথে কথা বলেন জিএম কাদের। বলেন, সংস্কার নিয়ে রাজনৈতিক দলগুলোর সাথে আলোচনায় যে অভিযোগ তুলে জাতীয় পার্টিকে না ডাকার প্রচারণা চলছে সেটি ঠিক নয়। রাষ্ট্র পরিচালনায় অভিজ্ঞতার কথা উল্লেখ করে তিনি বলেন, বর্তমান সরকার চাইলে তাদের পরামর্শ দেওয়া হবে। আইন শৃঙ্খলা পরিস্থিতি, দুই নম্বর হলো মূল্যস্ফীতি, আর তিন নম্বর হলো বেকারত্ব। তো এগুলোই এখন আমি মনে করি, তার সাথে রাজনৈতিক অস্থিরতা কিছুটা তো আছেই। একজন চাচ্ছে তাড়াতাড়ি ইলেকশন হোক, কেউ চাচ্ছে ইলেকশন পরে হোক, আমরাও চাচ্ছি যে ইলেকশন একটা যৌক্তিক সময়ের পরে, সংস্কার হওয়ার পরে হওয়া ভালো।